সমস্ত উচ্চ মাধ্যমিকের ছাত্র ছাত্রীদের আমাদের চ্যানেল এভরিথিংকে আরও একবার অনেক অনেক স্বাগত। আর এখন আমি তোমাদের জন্য নিয়ে আসছি দ্বাদশ শ্রেণী পদার্থবিদ্যার তার 2023-এর উচ্চ মাধ্যমিকের জন্য আমাদের মডার্ন ফিজিক্সের সাজেস্টিভ ভিডিও সিরিজ চলছে। তো আজ আমরা নিয়ে আসছি তার 3 নম্বর ইউনিট, মানে যেটা রয়েছে তোমাদের ইউনিট 9, চ্যাপ্টারের নাম হচ্ছে বৈদ্যুতিন যন্ত্রসমূহ। তার যে দুটো অংশ আছে, অর্ধপরিবাহী ইলেকট্রনিক্স আর ডিজিটাল বর্তনী, তো এই অংশগুলো থেকে যেই যেই পোর্শনগুলো এই শেষ মুহূর্তে অবশ্যই একবার ভালো করে দেখে যাবে সেগুলো তোমাদের বলছি। একদম প্রথম দেখো, এখানে যে কনসেপ্টগুলো রয়েছে প্রাথমিক বিষয়, অর্ধপরিবাহী কী, হ্যাঁ ওর আগে পরিবাহী অন্তরক আছে, এগুলো বেশি গুরুত্বপূর্ণ নয়, কিন্তু অর্ধপরিবাহীটা একটু দেখে যাবে কি। আর এছাড়া যদি পারো এই গ্রাফটা একটু দেখে যেও। হ্যাঁ, অর্ধপরিবাহীর ক্ষেত্রে রোধ হচ্ছে উষ্ণতার সঙ্গে কেমন পরিবর্তিত হয়, বা যদি ধাতব পরিবাহী হয় তার ক্ষেত্রে গ্রাফ কেমন হয়, এই ধরনের ছোটোখাটো কনসেপ্ট একটু দরকার। এছাড়া এখান থেকে যেগুলো শর্ট প্রশ্ন হিসেবে আসতে পারে, যেমন হোল কি, হ্যাঁ আর এখান থেকে ব্যান্ড গ্যাপ কি, যাকে বলা হয় নিষিদ্ধ অঞ্চল, হ্যাঁ নিষিদ্ধ অঞ্চল, ইজি ব্যান্ড গ্যাপ একে কাকে বলে। এছাড়া এই যে দু ধরনের ব্যাপার হয়, উপরে হচ্ছে পরিবহন পট্টি, নিচে হয় যোজ্যতা পট্টি, ভ্যালেন্স ব্যান্ড আর কন্ডাকশন ব্যান্ড, এগুলো একটু কাকে বলে কি, হ্যাঁ সংজ্ঞা একটু ভালো করে দেখে যাবে এখানে 1 নম্বরের শর্ট প্রশ্নের জন্য। আচ্ছা, যেখান থেকে তোমাদের ব্যাখ্যামূলক কোশ্চিন 3 মার্কসে বা 2 নম্বরের আসতে পারে, 3 মার্কস বা 2 মার্কস যাই হোক, সেটা হচ্ছে এই যে তিন ধরনের মেটেরিয়াল হয়, অন্তরক, অর্ধপরিবাহী আর একটা পরিবাহী, এদের হচ্ছে এনার্জি ব্যান্ড ডায়াগ্রামের সাহায্যে বলবে এদেরকে ব্যাখ্যা করো বা এদের পার্থক্য লেখো। তখন তোমাকে এই ডায়াগ্রামগুলো এঁকে এই কার ক্ষেত্রে ইজির মান কত করে হয় এই ভ্যালুগুলো ভালো করে মনে রাখতে হবে। যেমন দেখো শর্ট প্রশ্ন হিসেবে এখানে দেওয়া আছে ইজির মান <3 EV হয় কার ক্ষেত্রে, অন্তরকের জন্য, ইনসুলেটরের ক্ষেত্রে 3 EV থেকে বড় হয় ইজির মান। আর যদি তুমি অর্ধপরিবাহী দেখো, দেখো পরপর সব আছে এখানে, যদি তুমি পরিবাহীর ক্ষেত্রে দেখো, পরিবাহীর ক্ষেত্রে কিন্তু ইজির মান হয় 0, এগুলো কিন্তু শর্ট প্রশ্নের জন্য পড়তে পারে। আর অর্ধপরিবাহী হলে তার ভ্যালু হয় এই যে 1.1 EV বা 0.67 EV, এ ধরনের ভ্যালুগুলো হয় জার্মানিয়াম সিলিকনের জন্য। আর এই পার্থক্যটা একটু দেখে নিও, পরিবাহী, অন্তরক আর অর্ধপরিবাহীর। আচ্ছা, যেটা শর্ট প্রশ্ন হিসাবে MCQ-তে বা 1 নম্বরের প্রশ্ন হিসেবে আসতে পারে, যে এন টাইপ অর্ধপরিবাহী কী আর এন টাইপ অর্ধপরিবাহী তৈরি করার জন্য কী ডোপ করতে হয়, তো অবশ্যই মনে রাখবে ডোপ করতে হয় আর্সেনিক, ফসফরাস, যেগুলো সব পঞ্চযোজী মৌল, ঠিক আছে এন টাইপ করার জন্য। আর এইগুলো আপাতত আর দরকার নেই। আচ্ছা, একটু যেটা পড়বে সেটা হচ্ছে ডোপিং কী, ডোপিং কী আর ডোপেন্ট কী, এই প্রসেসকে বলা হয় ডোপিং, এই যে অবিশুদ্ধ পদার্থ মিশানোর প্রসেস। আচ্ছা, এগুলো সঙ্গে একটু দেখে নেবে। এছাড়া দেখো পি টাইপ অর্ধপরিবাহী কী আর এটা তৈরি করার জন্য কী মেশাতে হয় বিশুদ্ধ অর্ধপরিবাহীর সঙ্গে, বোরন, অ্যালুমিনিয়াম, যেগুলো সব ত্রিযোজী মৌল, এই যে তৃতীয় শ্রেণীভুক্ত মৌল, ত্রিযোজী মৌল, এগুলোকে কিন্তু এখানে ডোপ করতে হয়, যাদের বাইরের কক্ষপথে 3টে করে ইলেকট্রন থাকে। আচ্ছা, একটা ছোট্ট অংশ যেটা এখানে এক্সট্রা দেখতে পারো সেটা হচ্ছে, যখন তুমি পি টাইপ বা এন টাইপ অর্ধপরিবাহী বানাচ্ছ অবিশুদ্ধ, তার ক্ষেত্রে ফার্মি স্তরের পরিবর্তন কেমন হয়, কার ক্ষেত্রে নিচের দিকে নামে, কার ক্ষেত্রে উপর দিকে ওঠে, হ্যাঁ এই ধরনের ব্যাপারগুলো একটু এই ডায়াগ্রামগুলো একটু দেখে যাবে এখান থেকে। আচ্ছা, ওর পরে একদম যাই, এইখানে অনেক কিছুই আছে কিন্তু বেশি আপাতত দরকার নেই, পরীক্ষার জন্য শুধু এই অংশগুলো একটু দেখবে। অর্ধপরিবাহীর ক্ষেত্রে হয় NP = Ni², হ্যাঁ এই ফর্মুলা থেকে কিন্তু 1 নম্বরে ছোটোখাটো ম্যাথ প্রবলেম পড়তে পারে। আর কারেন্টের রাশিমাল, এটা তোমাদের সেই কারেন্ট ইলেকট্রিসিটিতেও ছিল, অর্ধপরিবাহীর ক্ষেত্রে হয় I = NeVa, হ্যাঁ এটা একটু হালকা করে মনে রাখতে পারো। আচ্ছা, বাকি এখানে কিছু গুরুত্বপূর্ণ ম্যাথ প্রবলেম আছে এই ধরনের সূত্রগুলো লাগিয়ে, তোমরা যদি পারো এই ম্যাথগুলো একটু দেখে নিও, যেমন আমরা দাগ মারা আছি, এগুলো খুব ভালো ভালো প্রশ্ন আর কি তোমাদের এক্সামের জন্য গুরুত্বপূর্ণ হবে। আচ্ছা, পিএন ডায়োড কী, পিএন সংযোগ ডায়োড কী, খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, কাকে বলে, আর ওর বর্তনী চিত্রটা একটু দেখে যাবে ছোটো করে। আচ্ছা, যেটা দরকার সম্মুখ বায়াস আর বিপরীত বায়াস, সম্মুখ বায়াস কী, বিপরীত বায়াস কী, আর ওদের সার্কিট ডায়াগ্রাম কার ক্ষেত্রে কেমন করতে হয়, কার ক্ষেত্রে পিস সঙ্গে প্লাস, কার ক্ষেত্রে পিস সঙ্গে মাইনাস,
এই ধরনের পোর্শনগুলো দেখে যাবে। আচ্ছা, এই গ্রাফগুলো পি এন ডায়োডের ক্ষেত্রে প্রবাহ মাত্রা বিভব প্রভেদের লেখচিত্র, যেটা সম্মুখ ব্যাস আর বিপরীত ব্যাস দুটোই, এবং এখান থেকে হচ্ছে ওর ব্রেকডাউন রিজিয়ন এই ধরনের অংশগুলো কিন্তু একটু এখান থেকে দেখে যাবে। আচ্ছা নেক্সট, একমুখী কারক। একমুখী কারক কিন্তু তোমাদের এক্সামের জন্য খুব গুরুত্বপূর্ণ। এই একমুখী করণ হচ্ছে কী নিয়ম অনুসারে হয় বা কেন করা হয়, আর এই পূর্ণ তরঙ্গ একমুখীকরণ, অর্ধতরঙ্গ একমুখীকরণ, তার সার্কিট ডায়াগ্রাম সহ ইনপুট আউটপুটের লেখচিত্র, এগুলো কিন্তু ভালোভাবে দেখবে। আচ্ছা, অনেক প্রশ্নই আছে এখানে, আপাতত শেষ মুহূর্তে আর কত পড়বে। জেনার ডায়োড কী, আর জেনার ডায়োড কী কাজে লাগে ব্যবহার, তার ক্ষেত্রে এই আইভি লেখচিত্র জেনার ডায়োডের বর্তনী চিত্র একটু দেখে যাবে। আর যেটা এখান থেকে লং প্রশ্ন পড়ে, 3 নম্বরের প্রশ্ন, যে জেনার ডায়োডের ব্যবহার হিসাবে আর কি, ভোল্টেজ নিয়ন্ত্রক হিসাবে জেনার ডায়োডের ব্যবহার, এটা কিন্তু একদম ভিভিআই কোশ্চেন। যদি লং প্রশ্ন পড়ে এখান থেকে, তাহলে কিন্তু জেনার ডায়োড থেকে এটা পড়বে যে জেনার ডায়োডকে কীভাবে একটা ভোল্টেজ রেগুলেটর হিসাবে ইউজ করা হয়, ব্যাখ্যা করো যে ভোল্টেজ নিয়ন্ত্রণ করতে লাগে, এই সার্কিটটা এঁকে তোমাকে এই ব্যাখ্যা করতে হবে, ভালোভাবে এগুলো করে নিও। আচ্ছা নেক্সট রয়েছে এলইডি, আলোক নিঃসারক ডায়োড কী, এর ব্যবহার পড়বে, এই সার্কিট সিম্বল আর গ্রাফ। প্রত্যেকটা যতগুলো স্পেশাল টাইপ ডায়োড আছে, জেনার ডায়োড, এলইডি, তারপর আছে ফটো ডায়োড, প্রত্যেকেরই সেম কাজ, প্রত্যেকটা ডায়োড কী, তার বর্তনী চিত্র কী, আর কী কাজে লাগে, আর তার এই লেখচিত্র। এবং আরেকটা অ্যাডিশনে যেটা শর্ট প্রশ্ন হিসেবে পড়তে পারে আর কি, সেটা হচ্ছে যে এগুলোকে সম্মুখ ব্যাসে ইউজ করা হয় না বিপরীত ব্যাসে ইউজ করা হয়। তো দেখতে পাচ্ছ গ্রাফ অনুযায়ী এলইডিগুলোকে কিন্তু সম্মুখ ব্যাসে ইউজ করা হয়। হ্যাঁ, আর ওর পরে আচ্ছা দেখো, যেটা রয়েছে ফটো ডায়োডকে কিন্তু দেখো, তারপরে যে ডায়াগ্রাম দেওয়া আছে পরিষ্কার বোঝা যাচ্ছে একে ইউজ করা হয় বিপরীত ব্যাসে। সো এরও গ্রাফটা করে নেবে। আচ্ছা, সৌরকোষেরও সেম কাজ, সৌরকোষের গ্রাফ, আর যদি পারো এই বর্তনী চিত্র করে যেতে পারো। আচ্ছা, এরপর এখান থেকে এই ব্যাপারটা, এই যে দু ধরনের ট্রানজিস্টার হয়, এনপিএন আর পিএনপি, এদের হচ্ছে বর্তনী চিত্র বা ট্রানজিস্টারের যেগুলো সিম্বল বলে আর কি, তো সেইটা একটু দেখে দিও যে পিএনপি হলে কেমন হয় আর এনপিএন হলে কেমন হয়। আর এছাড়া এইটা হচ্ছে লং প্রশ্ন হিসাবে, এই চ্যাপ্টারের মোস্ট ইম্পর্ট্যান্ট কোয়েশ্চেন হিসাবে পড়ে, যে ট্রানজিস্টারের ক্ষেত্রে এই সিই মোডে, কমন এমিটার মোডে, তার হচ্ছে বর্তনী চিত্র দেখাও। তো এই ছবিটা কিন্তু ভালো করে আঁকবে, এটা কিন্তু করা আছে এনপিএনের জন্য, এনপিএন ট্রানজিস্টারের জন্য। যদি পিএনপি বলে প্রায় সেম থাকবে, শুধু এই অ্যারো চিহ্নটা ভিতর দিকে হবে এখানে ট্রানজিস্টারের, আর এদিকের এই ব্যাটারিগুলো দুদিকে উল্টাতে হবে, এই উপর দিকে দিতে হবে মাইনাস, এর উপর দিকে দিতে হবে মাইনাস, এই চেঞ্জটা করে নিলে কিন্তু এটাই হয়ে যাবে এখন পিএনপি, এখন এটা দেওয়া আছে এনপিএনের জন্য। আচ্ছা একদম নেক্সট এখানে, আচ্ছা যেটা এখান থেকে বড় প্রশ্ন হিসেবে আসে, প্রথম তোমাকে বলবে ওই সার্কিটটা আঁকার জন্য, তারপরে বলবে ওর হচ্ছে ইনপুট আউটপুট লেখচিত্র কেমন হয়। তো দেখো এখানে একদম দেওয়া আছে, এখানে তোমাদের ছায়ার বইতে আউটপুটটা দেওয়া আছে, ইনপুটটা দেওয়া নেই, তো তোমরা ইনপুটটাও করে নিও। আর উপরে যে গ্রাফটা আছে এটা হচ্ছে পরিবৃত্তি বৈশিষ্ট্য, এটা কিন্তু ইনপুট বৈশিষ্ট্য লেখো নয়, তো এটা একটু করে নিও। আর ওর পরে আচ্ছা, এখান থেকে লং প্রশ্ন হিসাবে যেটা আছে, মানে ব্যাখ্যামূলক কোশ্চেন হিসাবে, ট্রানজিস্টারকে কীভাবে একটা সুইচ হিসাবে কাজ করানো যায়, ট্রানজিস্টারের সাহায্যে বা সুইচ হিসাবে ট্রানজিস্টার ব্যবহার, যাই হোক, তো একটা ট্রানজিস্টার কীভাবে সুইচের মতো কাজ করে সেই অপারেশানগুলো এখান থেকে একটু ব্যাখ্যামূলক কোশ্চেন হিসাবে দেখে রাখবে। আর বেশি কিছু এখান থেকে দরকার নেই। আচ্ছা, এইগুলো প্রবাহ বিবর্ধন গুণাঙ্ক কী, আর এইটা প্রবাহ পরিবৃত্তি অনুপাত কী, তাহলে দুটো অংশ, একটা হচ্ছে প্রবাহ বিবর্ধন গুণাঙ্ক, একটা হচ্ছে প্রবাহ পরিবৃত্তি অনুপাত, এটাকে লেখা হয় বিটা দ্বারা, এটাকে লেখা হয় আলফা দ্বারা। আর এখান থেকে রিলেশান হিসাবে এই আলফা বিটার পারস্পরিক সম্পর্ক, এটা হয় বিটা সমান হয় আলফা বাই 1 - আলফা, এই প্রুফটা কিন্তু তোমাদের 2 নম্বর হিসাবে আসতে পারে। সো তোমরা এখান থেকে যেটা পড়বে, কাকে বলে সংজ্ঞা
তার ছোটোখাটো রাশিমালা আর ওদের মধ্যে রিলেশান। হ্যাঁ, এই অংশগুলো কিন্তু এক্সামে পড়ার সম্ভাবনা খুব বেশি। আচ্ছা, ওর পরে যেগুলো রয়েছে তোমাদের ফিডব্যাক হিসাবে, ফিডব্যাককে আপাতত বেশি কিছু পড়ার দরকার নেই, শুধু ওই ফিডব্যাক যে দুরকম হয়, নেগেটিভ ফিডব্যাক, পজিটিভ ফিডব্যাক, ওগুলো কার মানে কোন ক্ষেত্রে কোনটা করতে হয় এটা একটু দেখে নিবে। ঋণাত্মক ফিডব্যাক কখন করা হয় আর ধনাত্মক ফিডব্যাক কখন করা হয়, আর যদি পারো এইটা একটু দেখে যাবে, এই যে ব্রাকহাউসেন শর্ত। হ্যাঁ, ইংলিশে বলা হয় ব্রাকহাউসেন ক্রাইটেরিয়ান ফর অসিলেশন, এই যে কন্ডিশনটা আর কি, এই যে এ ইনটু বিটা সমান ওয়ান হয়, এটা হচ্ছে সেই কন্ডিশন, এটা একটু দেখে নিও। তো এখান থেকে আর কিছু নেই, এই স্পন্দকের অসিলেশনের ফর্মুলা এগুলো তোমরা অলরেডি এলসিআর বর্তনীর ক্ষেত্রেও দেখছিলে, এখানেও আছে। এফ জিরো সমান হয় ওয়ান বাই টু পাই রুট ওভার অফ এলসি, হ্যাঁ, কম্পাঙ্কের রাশিমালা। তো দেখো, যে কোনো জায়গায় যেখানে তোমাকে এই এলের ভ্যালু সির ভ্যালু দিয়ে বলবে ওখানে কম্পাঙ্ক বের করো, সমস্ত জায়গায় দেখো সূত্র কিন্তু ফর্মুলা কিন্তু সেম, অতএব এগুলো কিন্তু মনে রাখতে হবে যে যাই হোক সূত্র আমার ওটাই লাগবে। আচ্ছা, এখান থেকে আর বিশেষ কিছু দরকার নেই, বাকি এগুলো ফিডব্যাক তোমরা অলরেডি হয়তো জানো। আমি তোমরা বলে দিই যে নেগেটিভ ফিডব্যাক করা হয় কোনো বর্তনীতে স্টেবিলিটি বাড়ানোর জন্য, হ্যাঁ, সুস্থিতি বাড়ানোর জন্য, আর পজিটিভ ফিডব্যাক করা হয় সেখানে অসিলেশান করানোর জন্য বা একটা অসিলেটার বানানোর জন্য। ঠিক আছে, তো এই কাজগুলো পড়লে তোমরা বুঝতেই পারবে ব্যাপারগুলো কী কী আছে। তো দেখো, এই মোটামুটি তোমার ফার্স্ট চ্যাপ্টার গেল অর্ধপরিবাহী ইলেকট্রনিক্স। এরপর এর কিছু হর্সের প্রশ্ন আছে, যদি খুব কম, যদি পারো কিছু কিছু একটু দেখে নিও। যেমন একটা প্রশ্ন এরকম হয় যে একটা পার্টিকুলার কোনো ওয়েভ লেন্থের আলো বলবে আর কোনো একটা ব্যান্ড গ্যাপের মান দেওয়া থাকবে, বলবে যে ওই আলো বা ওই ডায়োডের সাহায্যে কি এই আলোকে চেক করা সম্ভব। তো এই ধরনের কম্পেয়ারগুলো কিন্তু একটু ভালো করে দেখে নেবে। আচ্ছা, নেক্সট ডে আমরা ডিজিটাল বর্তনী। দেখো, ডিজিটাল বর্তনীর প্রথম দিকে এই সব বিষয়গুলো তোমরা প্রাথমিক বিষয়, এগুলো বেশি দরকার নেই। এখান থেকে মেন যে অংশগুলো তোমরা করবে এইগুলো, বাইনারি থেকে দশমিকের রূপান্তর, যেমন এই যে 10111 থাকলে এটা হয় 23 বেস 10, হ্যাঁ, দশমিকে করা হলো। আর উল্টো কাজ দিতে পারে, দশমিক থেকে বাইনারিতে রূপান্তর করো, তাহলে তখন তুমি করবে এই ধরনের 44 বেস 10 থেকে ওকে বাইনারিতে ভাঙবে, যা হবে হবে। ঠিক আছে, এই ধরনের প্রচুর উদাহরণ এখানে দেওয়া আছে, এই অংশটা একটু দেখবে। আর এছাড়া যেটা করতে পারো সেটা হচ্ছে এই বাইনারি সংখ্যার যোগটা, বাইনারি সংখ্যার যোগটা একটু দেখে গিয়ে বিয়োগটা। আর মেন যে অংশ এখান থেকে সেটা হচ্ছে মানে বড় প্রশ্ন হিসেবে, এগুলো তো এমনি বাইনারিতে কনভার্সনগুলো এক নম্বর করে পড়তে পারে, লং প্রশ্ন হিসেবে এইগুলো পড়বে, অর গেট কি, অর গেটের এই অংশগুলো, ডায়োডের সাহায্যে যে বর্তনী চিত্র হয় এইটা, এই ডায়াগ্রাম, আরও সত্য সারণী, ট্রুথ টেবিল। হ্যাঁ, এই তিনটে অংশ প্রত্যেকটা ডায়োডের জন্য করবে। কী কী জন্য করবে? একটা হচ্ছে অর গেট, তারপর তার হচ্ছে সার্কিট সিম্বল যাকে বলা হয় প্রতীক চিহ্ন, যাই হোক। তো অর গেট, অ্যান্ড গেট, এখানে অ্যান্ড গেট আছে আর পরে নট গেটও আছে, নট গেট, প্রত্যেকটার জন্য কাজ আমার সেম, প্রত্যেকটার হচ্ছে প্রতীক চিহ্ন, সিম্বল, সত্য সারণী, তার হচ্ছে সার্কিট ডায়াগ্রাম। এই তিনটে কাজ অবশ্যই কিন্তু ভালোভাবে করে যাবে, তিন চারটে কাজ ভালো করে করে যাবে। এছাড়া ইউনিভার্সাল গেট কী, এ ধরনের প্রশ্নগুলো তো হতেই পারে এখান থেকে, ইউনিভার্সাল গেট কী, উদাহরণ কী, আর কিছু কনভার্সন দিতে পারে, এখান থেকে এই গেট করো। যেমন বলতে পারে যে নর গেট ব্যবহার করে তুমি হচ্ছে অ্যান্ড গেট তৈরি করো, ন্যান্ড গেট ব্যবহার করে তুমি হচ্ছে নট গেট বানাও, এই যে এই ধরনের ছোটোখাটো কনভার্সন এখানে অনেক কিছু দেওয়া আছে, একটু দেখে নিও। আমি এখানে স্পেসিফিক আর বলছি না। আর যেটা করবে বুলিয়ান অ্যালজেব্রার যে হিসাবগুলো হয়, আচ্ছা আইসি কি একটু ছোট প্রশ্নের জন্য দেখে যাও, আইসির ফুল ফর্ম, হ্যাঁ, ইন্টিগ্রেটেড সার্কিট। আচ্ছা, এখানে আছে অনেক কিছুই, এইগুলো দেখো স্পেসিফিক একদম, তোমাদের ছায়ারবেতে অনেক বুলিয়ানের কাজ আছে, এই বুলিয়ানের কাজগুলো একটু প্র্যাকটিস করে যেও, এই নিয়মগুলো মনে রাখলে কিন্তু তোমার এক্সামে যদি নতুন কিছুও পড়ে তুমি নিজে থেকে এগুলো কষে বের করতে পারবে। এই বুলিয়ানের কাজগুলো ভালোভাবে একটু দেখে যাও, কারণ এই চ্যাপ্টারগুলো তোমরা প্রত্যেকে জানো এগুলো কিন্তু স্কোরিং চ্যাপ্টার, এগুলো চ্যাপ্টার থেকে কঠিন প্রশ্ন খুবই কম হয়, আর যেগুলো হয় মোটামুটি ছাত্রছাত্রীদের কাছে এগুলো কিন্তু টার্গেট করতে হবে, মানে যারা হচ্ছে এই খুব ভালো প্রিপারেশানে নেই
তো তাদের জন্য কিন্তু এই চ্যাপ্টারগুলো খুব স্কোরিং চ্যাপ্টার, এই চ্যাপ্টারগুলো থেকে যেন কোনো মার্কস ক্যান্সেল না হয়, কোনোভাবে যেন নাম্বার না কাটা যায়, তো সে বিষয়ে লক্ষ্য রাখো। আর অবশ্যই যখন এই সার্কিটগুলো আঁকবে বা কোনো এই গেটের যে ছবিগুলো আঁকবে, অ্যান্ড গেট নট গেট যাই হোক, ভালোভাবে কিন্তু এই যে প্রত্যেকটা যে বৈশিষ্ট্য, যেমন ধরো অর গেটের ক্ষেত্রে এদিকটা কার্ভ হয়, একটু বাঁকা মতো হয়, তারপর সামনের দিকটা এইভাবে হয়, এই ছবিগুলো কিন্তু একটু ভালো করে প্র্যাকটিস করে যাও, ঠিক আছে? তোমরা হয়তো ভাবছো যে খুবই সহজ তো অবশ্যই, কিন্তু এগুলো যদি প্র্যাকটিস তুমি ঠিকঠাক না ভাবে না করো, তখন পরীক্ষার সময় এই অর গেটকে অ্যান্ড গেট করে দিতে চলে আসবে, মানে এদিকটা যে বাঁকা আছে বাঁকা না করে এই সোজা হয়ে যাবে। সো এগুলো করলে কিন্তু নাম্বার দিবে না, এগুলো ভালোভাবে একটু প্র্যাকটিস করে নিও। তো দেখো, এই ছিল আমাদের মোটামুটি ডিজিটাল বর্তনী আর ইলেকট্রনিক্সের অংশ। আর আশা করছি আজকের ভিডিও তোমাদের জন্য খুব হেল্পফুল হবে, যারা তোমরা 23 সালে এইচএস দিচ্ছ। আর অলরেডি তোমাদের জন্য আমরা কেমিস্ট্রিরও একজন স্যারের কাছ থেকে কিছু সাজেশান আপলোড করছি, তো তোমরা যদি কেমিস্ট্রি আরও ভিডিও চাও তো অবশ্যই কমেন্ট করে জানিও। আর নেক্সট আমাদের ফিজিক্সের যে চ্যাপ্টারগুলো বাকি রয়েছে সেগুলো আমরা খুব দ্রুত আপলোড করে দেবো। আর আশা করছি প্রত্যেকের 2023-এর এইচএস খুব ভালোভাবে যাবে, খুব ভালো হবে পরীক্ষা তোমাদের, আশা করি। আর এই সময় একদম টানা বাড়িতে প্রিভিয়াস পড়া, নতুন যেগুলো বললাম এই অংশগুলো কিন্তু ভালোভাবে রিভিশন করে নিও। আর এই ভিডিওগুলো তোমাদের বন্ধুদের সঙ্গে একটু শেয়ার করে দিও, যাতে প্রত্যেকে বাড়িতে বসেই খুব ভালোভাবে প্রিপারেশন নিতে পারে। প্রত্যেককে অনেক অনেক ধন্যবাদ, বেস্ট অফ লাক, থ্যাংক ইউ।